শ্রমিকরা শুধু মজুরির আন্দোলন করবে, তার কাজেরই আন্দোলন করবে, তার সরকারের জন্য আন্দোলন করবে, না তার রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করবে? বলো না, এটা মুরব্বীদের কাজ। এই মুরব্বী কারা? এই মুরব্বী হচ্ছে শাসক শ্রেণীর সেই অংশ যারা শ্রমিক আন্দোলনে ঘাপটি মেরে বসে আছে, শ্রমিক আন্দোলনকে কখনই রাষ্ট্র ক্ষমতাকে আঘাত করতেছে। যে আগুনে পড়ে শ্রমিকরা মারা গেল, সেই শ্রমিকরা যে আমাদের মতোই, আমাদের শ্রমজীবী যে অংশ, এটা আমরা ভুলে যাই যখন আমি ব্যাটারি শ্রমিকদের আন্দোলন, কিংবা বাঁশখালীতে 6 জন বিদ্যুৎ নির্মাণ কেন্দ্রের, নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের গুলি করে মেরে ফেলা কয়েক মাস আগে। বাংলাদেশের শ্রমিক আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে এখানে, যে আপনারা যারাই আলোচনা করেছেন এবং ঠিকভাবেই আপনারা ধরছেন জিনিসটা, যে সিদ্ধান্তটা সরকার এবং সরকার রাষ্ট্রের যে সিদ্ধান্ত, এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এটা যে তারা নিয়েছে একটা খেয়াল খুশি মতো তা নয়। বড় পুঁজি যে ছোট পুঁজিকে খেয়ে ফেলে, অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতির যে ধারা, সে ধারা হিসেবে এই কাজগুলো হচ্ছে বা এই সিদ্ধান্তগুলো হচ্ছে। এবং সেখানে নানা দেশি বিদেশি যে শক্তি রয়েছে তাদের স্বার্থ সেখানে যুক্ত রয়েছে। ফলে রাজনৈতিকভাবে এখানে বিশ্ববিদ্যালয়ের একজন দেখলাম যে তিনি টেলিফোনে বক্তব্য দিলেন, আপনি নগর পরিকল্পনার কথা বলেন, রাষ্ট্রের পরিকল্পনার কথা বলেন, সমাজ ব্যবস্থার পরিকল্পনা বলেন, রাষ্ট্র কোন শ্রেণীর হাতে থাকে? ফলে শ্রমিকদেরকে শুধুমাত্র তার রিক্সা প্যাডেল চালানোর জন্যে, তার কর্মসংস্থানের চিন্তা করলে চলবে না, তার সরকার থাকবে কি থাকবে কিনা, তার রাষ্ট্র হবে কি হবে কিনা, সেই চিন্তা করতে হবে। এবং এই চিন্তাটা আমাদের শ্রমিক আন্দোলনে নিয়ে যাওয়া হয়। আমার মনে আছে একজন সিনিয়র শ্রমিক নেতা আমাদের অফিসে এসেছিলেন বেশ কয়েক বছর আগে, তিনি আমাদের ট্রেড ইউনিয়ন ফেডারেশনের পোস্টারের মাথায় ছিল যে মেহনতি মানুষের সরকার ও রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নিন। তিনি বললেন ট্রেড ইউনিয়নের শীর্ষে কথা রাখেছিলাম, এবং কেন রাখা হবে? শ্রমিকরা শুধু মজুরির আন্দোলন করবে, তার কাজেরই আন্দোলন করবে, তার সরকারের জন্য আন্দোলন করবে, না তার রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করবে? বলো না, এটা মুরব্বীদের কাজ। এই মুরব্বী কারা? এই মুরব্বী হচ্ছে শাসক শ্রেণীর সেই অংশ যারা শ্রমিক আন্দোলনে ঘাপটি মেরে বসে আছে, শ্রমিক আন্দোলনকে কখনই রাষ্ট্র ক্ষমতাকে আঘাত করতে শিখাচ্ছে। আজকে যেটা আপনারা বলেছেন অত্যন্ত সঠিক, যে করোনা পরিস্থিতির মধ্যে এই শ্রমজীবী মানুষের এই অংশটা তারা কিন্তু কোনো না কোনোভাবে বেঁচে থাকার চেষ্টা করছে, যেটা বেশিরভাগ শ্রমজীবী মানুষ, যেমন দোকান কর্মচারীরা, তারা কাজ হারিয়েছেন লকডাউনে, বহু মানুষ কাজ হারাইছেন, ছোট ছোট কারখানা বন্ধ হয়ে গেছে, কিন্তু রিক্সা ভ্যান কিন্তু কিছু কিছু চলছে, সেভাবে তারা বেঁচে থাকার চেষ্টা করছে। এই করোনা পরিস্থিতিতে তো 25টা পাটকল বন্ধ করা হয়েছে, এই করোনা পরিস্থিতিতে বহু কিছুই দেশে দেশে শাসক শ্রেণী গভর্নমেন্টগুলো সরকারগুলো চরম ফ্যাসিবাদী শাসন, চরম নির্যাতন এখানে যাবে। আমি আমার আলোচনা গুটি আনব, এ ব্যাপারে আপনারা অনেক বিস্তারিত আলোচনা করেছেন, আমি রাজনৈতিক ক্ষেত্রেই আমাদের বক্তব্যটা ফোকাসটা আমি রাখতে চাই। এখানে ঐক্যের কথা বলা হচ্ছে, ঠিকই ঐক্যবদ্ধ হতে হবে, কিন্তু তাদের লক্ষ্য কী? আমাদের দেশে তো অনেক ঐক্য আমরা দেখেছি, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ নামে একটা প্রতিষ্ঠান আছে আমাদের মঞ্চ আছে, আমরা সেই ঐক্য দেখেছি, আমরা 80 দশকে তার পেছনে ছিলাম, আন্দোলনে ছিলাম। কী দাঁড়িয়েছে বাংলাদেশে? সরকারি শ্রমিক আর বেসরকারি শ্রমিক 1984 চুক্তিতে। এর আগে তো বাংলাদেশে পূর্বস্থানে পূর্ববাংলায় সরকারি শ্রমিক বেসরকারি শ্রমিক ছিল না। তাহলে আজকে মজুরির লড়াই, অধিকারের লড়াই, রাজনৈতিক ক্ষমতার যে লড়াই, সেই লড়াইয়ের শ্রমিক শ্রেণীকে, শ্রমজীবী মানুষকে আমাদের নিয়ে আসতে হবে। শ্রমিক শ্রেণীর মধ্যে যে শ্রেণী সংগ্রামের যে চেতনা, অর্থাৎ সে সেজান মিলের শ্রমিক হোক, বিদ্যুৎ নির্মাণের শ্রমিক হোক, আমার ব্যাটারি চালিত রিক্সার শ্রমিক হোক, আর আমার পটকলের শ্রমিক হোক, সকল পর্যায়ের শ্রমিকদের যে ঐক্যবদ্ধতা, এবং তাদের দুশ্মন এই রাষ্ট্র, এই পুঁজিবাদ, এই শাসক শ্রেণী, এই সরকার, এবং এই তার গণবিরোধী যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত বাতিলের জন্য আমাদেরকে শ্রমিকদেরকে চ্যালেঞ্জ করতে হবে। ফলে এখানে ঐক্যবদ্ধ সংগ্রামের যে প্রস্তাব করা হয়েছে আমরা ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে, সে ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ পোষণ করছি, আমরা সমর্থন জানাচ্ছি, কিন্তু আমরা সাথে সাথে এটাও বলতে যাচ্ছি যে এর লক্ষ্য কিন্তু আমাদের সুনির্দিষ্ট করতে হবে। আমরা কি এরকম অনির্বাচিত জনগণের অসম্মতিতে গঠিত সরকার রাখবো?
যে পুলিশ প্রশাসন আমলারা জনগণের রাজনৈতিক ক্ষমতাকে জনগণের ভোটে জনগণের প্রতিনিধি নির্বাচনে ক্ষমতাকে কেড়ে নিয়ে গেছে, শ্রমিকরা কি সে ব্যাপারে কিছুই বলবেন না? দেশে কি এই ধরনের অনির্বাচিত অসংগতিতে গঠিত ফ্যাসিবাদী সরকার সংবিধান এটা চলবে? যে সংবিধান আমাদের শ্রমিকদের জীবনে নিরাপত্তা দেয়, আগুনের পুড়ে শ্রমিক মারা যায়, ভবন দোষে শ্রমিক মারা যায়, ন্যায্য মজুরি তার দাবি করলে তাকে গুলি করে হত্যা করা হয়, সেই সংবিধান আমরা চাই। আমরা শ্রমিক কৃষকের নিপীড়িত জাতি নারী সমাজের অধিকার প্রতিষ্ঠার যে সংবিধান, সেই ধরনের সংবিধান আমরা চাই। আমাদের দেশে আজকে 50 বছর হয়েছে, এদেশে কোনো কলকারখানা করে ওঠে নাই। এটা তো রপ্তানিমুখী একটা সেই সাম্রাজ্যবাদী যে বিশ্ব বাজার ব্যবস্থা রয়েছে তার জন্য আমরা কাজ করি। আমাদের কি উৎপাদন আমরা করি এখানে? ফলে দেখা যাবে আমরা এই করোনাকালীন সময় আমরা দেখেছি যে এখানে টিকা উৎপাদনের ক্ষেত্রে সরকারের ভূমিকা নাই। করোনাকালীন সময় আমরা দেখেছি করোনার এই ঝুঁকির মধ্যে শ্রমিকদেরকে দিয়ে কাজ করানো হয়েছে। এই তো সেই বাংলাদেশ, এই তো সেই রাষ্ট্র। সুতরাং এই শোষক শ্রেণীর রাষ্ট্র, এই শ্রেণী বিভক্ত সমাজে গরিব মানুষকে শ্রমজীবী মানুষকে এই লড়াইয়ে এগিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে আজকে যে মত বিনিময় সভা এখানে আয়োজন করা করেছে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের বন্ধুরা, সেই জন্য আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই।